প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে নতুন একটি প্রজেক্টের ভিডিও নিয়ে এসেছি। তো এই প্রজেক্টটি হচ্ছে একটি ড্রাগন চাষের প্রজেক্ট। এখানে 1700 পিলার সিস্টেম করে ড্রাগন চাষ করা হচ্ছে। এটি স্থানটি হচ্ছে শিমলাপাড়া শ্রীপুর মাওনাতে। প্রজেক্টটি চলুন আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। আমরা প্রজেক্টের মধ্যে চলে এসেছি। এখানে একটি রোড রাখা হয়েছে এবং দুই সাইডে দুইটা প্লট সিস্টেম করে ড্রাগন চাষ করা হচ্ছে। তো এই সাইডে যে প্লটটা দেখছেন, এখানে 500 পিলার করা আছে এবং এখানে আমাদের ইরিগেশন সিস্টেম টোটাল ফুল সেট আপ করা হয়ে গেছে। এবং এই সাইডে যে জায়গাটা দেখছেন, এখানে 1200 পিলার সিস্টেম করে ড্রাগন গাছগুলো লাগানো হয়েছে। তো আমরা গত দুই দিন যাবৎ এখানে আমাদের ইরিগেশন সিস্টেম সেট আপের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তো ইনশাল্লাহ আমরা আজকে এটা শেষ করে ফেলবো। এই যে সাইডটা দেখতে পাচ্ছেন, এখানে আমাদের ইরিগেশন সেট আপ সম্পূর্ণ হয়েছে, কিন্তু এরা এখনো এখানে গাছ লাগায়নি। তো ইনশাল্লাহ এরা অল্প কয়েকদিনের মধ্যে এখানে গাছ লাগিয়ে ফেলবে এবং এরা এখানে মালচিং পদ্ধতিও ব্যবহার করবে, গাছের গোড়ায় ঘাসটা না জন্মায়। এবং এই যে সাইডটা আছে, এখানে গাছ লাগানো হয়ে গিয়েছে, এখানেও মালচিং পেপার ব্যবহার করা হবে। দেখতেছেন যে এখানে কিন্তু বেড করে ড্রাগন চাষ করা হচ্ছে। বেড করার মূল কাজ হচ্ছে এখানে মালচিং পদ্ধতি ব্যবহার করবে। তো এখন আপাতত তারা হাত দিয়েই ঘাস নিঙাচ্ছে, কিন্তু মালচিং দেওয়ার পরে এখানে কিন্তু ঘাস হবে না গাছের গোড়ায়। তখন এই যে বেডের নিচে যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন, এই ঘাসটা তখন সমস্যা হিসেবে দাঁড়াবে না, কারণ যে ড্রিপারটা আমরা ব্যবহার করেছি, অ্যাডজাস্টেবল ড্রিপার, এটা বিন্দু বিন্দুভাবে গাছের গোড়ায় পানিটা দিবে, সেজন্য পানিটা গাছের গোড়া থেকে বেশি দূরে আসবে না, যে কারণে ঘাস তার পর্যাপ্ত পানিটা পাবে না, সেজন্য ঘাসের বৃদ্ধিটা এখানে কমে যাবে। এবং যেহেতু ড্রিপারটি গাছের গোড়ায় বিন্দু বিন্দুভাবে পানি দিচ্ছে, সেজন্য গাছ তার পর্যাপ্ত পানিটা পেয়ে যাবে। তো এখানে আসলে যাদের প্রজেক্ট, তারা আসলে ছাত্র, চারজন বন্ধু মিলে এই প্রজেক্টটি তারা করছে। এবং এই শেষ সীমানায় দেখতে পাচ্ছেন যে একটি ফাঁকা জায়গা আছে। তো এই ফাঁকা জায়গাটিতে তারা ক্যাপসিকামের প্রজেক্ট করবে। এখানে একটি বিষয় আছে, সেটি হচ্ছে এই প্রজেক্টের যে মেন লাইনটা নিয়ে আসা হয়েছে, সেটা আমি যদি আপনাকে একটু জুম করে দেখাই, একটু ঘর দেখা যাচ্ছে সামনে, এই প্রজেক্ট থেকে 600 ফিট দূরে। তো ওইখান থেকে একটি 2 সাবমার্সিবল মোটর থেকে মেন লাইনটা বাগানে নিয়ে আসা হয়েছে। চলুন বাগানে যে মেন লাইনটা আছে এটা আপনাদেরকে দেখাই। ওই জায়গা থেকে প্রায় 500 থেকে 600 ফিট দূর থেকে মেন লাইনটি এখানে নিয়ে আসা হয়েছে। এবং আমরা প্রতিটা যে প্লট রয়েছে, দুইটি প্লটকে আমরা চারটে ভাগে ভাগ করেছি। এই যে প্লটটা আপনারা দেখতে পাচ্ছেন 500 পিলারের, এখানে আমরা দুইটি ভাগে ভাগ করেছি। এবং এই যে সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানেও সামনে গিয়ে আমরা দুইটা প্লটে ভাগ করেছি, যাতে করে আমরা প্লট ভাগ করে পানি দিতে পারি, পানির প্রেশারে কোনো সমস্যা না হয়। এবং আরও একটি বিষয় আছে, সেটি হচ্ছে আমরা কিন্তু প্রতিটা লাইনের এখানে বাইপাস কানেক্টর ব্যবহার না করে বাইপাস ভাল্ব ব্যবহার করেছি। এর কারণটি হচ্ছে, যেহেতু দূর থেকে আমরা পানির সোর্সটা নিয়ে এসেছি, যাতে করে কোনো পানির প্রেশার কম না হয়, এই জন্য আমরা প্রতিটা লাইনে বাইপাস ভাল্ব ব্যবহার করেছি। যদি কোনো ধরনের পানির প্রেশার একটু কম মনে হয়, আমরা একটা দুইটা লাইন বন্ধ করে অন্য লাইনগুলো চালাতে পারবো। তো আমরা এখানে পানি চালিয়েছিলাম দেখার জন্য। তো দেখতেই পাচ্ছেন পিলারের গোড়াটা কিন্তু ভিজে গিয়েছে। এখানে 2 মিনিট মতো চালানো হয়েছিল, তো এখানে যদি 5 মিনিট চালানো হয়, আমরা আশা করতেছি ইনশাল্লাহ যে পিলারের চারিপাশে সুন্দরভাবে ভিজে যাবে। তো চলুন দেখি যে আমাদের ইরিগেশন টিম মেম্বাররা যে কঠোর পরিশ্রম করছে, তাদেরকে একটু আমি তাদের সাথে আমি একটু কথা বলে আসি। তো এখানে আমাদের একজন টিম মেম্বার, সে 16 mm পাইপটি পাম্প মেশিন দিয়ে ছিদ্র করতেছে। আমরা এখানে সরাসরি ড্রিপার সেট করবো। মূলত এই বাগানটিতে বেসিক ইরিগেশনের ড্রিপার সেট করা হচ্ছে। তো আমাদের নিয়ত আছে যে ইনশাল্লাহ আমরা আজকেই কাজটি সম্পূর্ণ করতে পারবো। তো আসলে এই যে প্রজেক্টটি যারা পরিচালনা করছেন, তাদের মধ্যে একজন আমাদের সাথে আছেন। তো আমরা চাচ্ছি তাদের সাথে আপনাদের একটু পরিচয় করে দিতে। তো দর্শক মণ্ডলী, আপনারা আমাদের সামনে দেখতে পাচ্ছেন এই বাগানের একজন পরিচালক, যারা এই বাগানটি পরিচালনা করছেন তাদের মধ্যে একজন। তো ভাইয়ের সাথে আমরা একটু কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নামটা একটুখানি বলবেন। জি, আমার নাম বাইজি। আচ্ছা ভাই, আপনি কি স্টুডেন্ট? জি। আচ্ছা, একটু আমি দর্শকদের জানিয়ে রাখি যে ভাইজা যে চারজনে মিলে, চার বন্ধু মিলে হয়তো প্রজেক্টটা করতেছেন। তো এই চারজনই স্টুডেন্ট, নতুন উদ্যোক্তা। তারা আগে ক্যাপসিকামের প্রজেক্ট করেছেন, ড্রাগনে তারা নতুন। ভাইয়ের কাছে আমি একটু জানতে চাই যে তারা এই বাগানটি যে করছে এবং এই বাগানে আসলে কি সমস্যা হচ্ছে যে কারণে তারা ইরিগেশন সেট আপ করেছে। বাগানের মেন সমস্যা হচ্ছে কি, যে কোনো বাগানে, শুধু ড্রাগন না, যে কোনো বাগানের ক্ষেত্রে মানে পানি দেওয়াটাই সবচেয়ে সুষমভাবে পানি বন্টন করাটাই সবচেয়ে বেশি মানে এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়টা। আপনার সুষমভাবে যদি আমরা পানি বন্টন করতে পারি, তাহলে যে কোনো গাছ আপনার সঠিকভাবে গ্রোথ হবে, এটা যার জন্য আমরা ডিপার ইরিগেশন করে। আর তাদেরকে ধন্যবাদ, তারা আমাদের খুব হেল্পফুল করছে।
তারা খুবই হেল্পফুল এবং আমাদেরকে খুব ভালোভাবে আমাদের ড্রিপারগুলো সেট করে দিয়েছেন, ইরিগেশন সিস্টেম করে দিয়েছেন। আর একটা বড় সমস্যা হলো যে পার্টিকেশন, মানে আমরা খাবার দেওয়ার পরে আপনার অনেক সময় বৃষ্টির জন্য বসে থাকি, বা আপনার সনাতন পদ্ধতি যেভাবে আমরা জমিতে পানি দিই হয়তো ওইভাবে দিতে হয়। ওইভাবে দিতে গেলে আমার জমিটা প্রায় আপনার 7-8 বিঘার মতো, 7-8 বিঘে পানি দিতে আমার মিনিমাম দুজন লেবারের 5-6 দিন সময় লেগে যায়, প্রায় 1 সপ্তাহের মতো। আমার ওইদিকে হিসাব করলে আমার প্রায় কস্ট আইসা দাঁড়ায় আপনার মানে 7,000 টাকার উপরে কস্ট আইসা দাঁড়ায়। তো আমি এটা বছরে হিসাব করলে প্রায় 1,00,000-এর উপরে এসে দাঁড়ায়। তো আমি ড্রিপ ইরিগেশন সিস্টেমটা আমার কস্ট কেসে প্রায় 2,00,000 টাকার মতো। তো আমি এই টাকায় আমি মানে 2 বছরের যে কস্ট যায় ওই হিসাবে আমি ওই টাকা দিয়ে আমি ড্রিপ ইরিগেশন সিস্টেম করে ফেলছি, আর প্লাস আমার গাছের গ্রোথগুলো খুব ভালো হবে। তো আসলে ধন্যবাদ ভাইকে। আর সাথে সাথে ভাইকে আরেকটা জিনিস আমি জানতে চাই, যে আমরা ডিভিশনটা সেট আপ করেছি সেটা আসলে ভাই আপনি তো দেখছেন, জি পানি ছাড়া হয়েছে, পানি ছাড়াও তো দেখছেন, এখন দেখি কি মনে হচ্ছে যে আসলে এটা কার্যকরী পদ্ধতি হিসেবে গণ্য করা যাবে? অবশ্যই এটা কার্যকরী পদ্ধতি। তো আমি ডিপ ইরিগেশনের পাশাপাশি আপনার দেখেন যে এদিকে মালচিং করার জন্য আমি যে করে রাখছি, তো আমি এখানে মালচিং ইউজ করবো। মালচিং ইউজ করলে আমার মালচিংয়ের অন্যতম একটা অন্যরকম সুবিধা পাওয়া যাবে, ঘাস জমিতে ঘাস হবে না, আমার দেখা যেত আমার লেবার কস্টটাও বাড়ছে, যে আমার অনেকটা কমে যাবে। বস্তরে আমার ঘাস নিড়াইতে গেলে আমার প্রায় 20-50 হাজার টাকার মতো মালচিং লেবার কস্টই চলে যাবে, আর আমার ওই অর্ধেক টাকা দিয়ে আমি মালচিং করে ফেলাইছি তুমি, আর মালচিংয়ের ভাবে করতেছি এবং সাথে সাথে আপনার পানির খরচটাও কমে যেতেছে, মানে রোদে আপনার পানিটাও বেশি শুকনো। তো দর্শক ভাইয়ের সাথে আমরা কথা বললাম, আসলে আজকে সারাদিন অনেক খাটনি যাচ্ছে যে কারণে কথা বলতে কষ্ট হচ্ছে। তো আসলে ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের একটু সময় দেওয়ার জন্য, এবং দর্শক আপনাদেরকে ভাই আসলে জানিয়ে দিল যে ডিরিভেকশন সিস্টেমের মাধ্যমে খরচ এমনি কম হবে, প্রথম দেখলে একটু মনে হবে খরচ অনেক বেশি, কিন্তু মনে হলো ওটা সাময়িক খরচ, হ্যাঁ, কিন্তু যখন 2-3 বছর বা 3-4 বছর হিসাবটা করবেন তখন দেখবেন খরচ অনেকটা কমে আসছে। আমি আর একজন এখন একজন লেবার আমার পুরো বাগান কন্ট্রোল করতে পারবে, তাও তার কাজ করতে হবে না, শুধু সে লাইনটা অন করে আপনার পরে আপনার সে অন্য কাজ করতে পারবে, আর যখন দেখবে গাছের পানি দেওয়া হয়ে গেছে তখন তিনি লাইনটা অফ করে রাখবেন। তো আমার এটা আমার সর্বোচ্চ এক ঘন্টা লাগবে আমার পুরো বাগানে পানি দিতে, আর নয়তো অন্যদিকে আমার এদিকে আমার বিদ্যুৎ বিলটা কমে আসছে, আর এই দেশে তো বর্তমানে ভাই বিদ্যুতের সংকট, মানে এটা তো না বললেই নয়, এটা সবাই জানে। অসংখ্য ধন্যবাদ ভাই একটা আমাদের সময় দেওয়ার জন্য, এবং দর্শকদের এই ডিভিশন সম্পর্কে কিছু ভালো তথ্য দেওয়ার জন্য। তো সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। দর্শক মন্ডলী, চলুন আমরা যে বাগানটিতে ড্রিপ ইরিগেশন সেট আপ করেছি দেখি যে এই ড্রিপারগুলো দিয়ে কেমনভাবে বিন্দু বিন্দুভাবে গাছে গোড়ায় পানি পড়ে। মোটরটা ছাড়া হয়ে যাচ্ছে এবং পানি আসতে একটু সময় লাগছে, তারপরেও বিন্দু বিন্দুভাবে চলে আসছে অনেকটা জায়গায়। পানিটা পড়া শুরু হলে আমি আপনাকে দেখাবো যে কীভাবে গাছের গোড়ায় বিন্দু বিন্দুভাবে পানিগুলো পড়ে। ড্রিপারগুলো দিয়ে পানি পড়া শুরু হয়েছে। এই অ্যাডজাস্টেবল ড্রিপারগুলো আমরা প্রতিটা পিলারে 2টা করে ব্যবহার করেছি, পিলারের 2 সাইডে। যদি কেউ এই প্রজেক্টটিতে সরাসরি আসতে চান তাহলে আপনারা আসতে পারবেন, উন্মুক্ত একটি প্রজেক্ট। তো ভিডিওতে আমরা প্রজেক্টে যারা পরিচালক আছেন তাদের নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে দেওয়া হবে, আপনারা সেখান থেকে ফোন করে আসতে পারবেন। এবং এই ডিভিশন সিস্টেম সেট আপ করার পরে আমরা আশাবাদী যে এই বাগানটি থেকে প্রথম বছরেই ফল সংগ্রহ করা সম্ভব। দেখা হবে নতুন একটি প্রজেক্টের ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন, আল্লাহ হাফেজ।